হাই বন্ধুরা আসসালামু আলাইকুম ডিজিটাল স্কুল কেয়ারের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম বন্ধুরা আজ কিন্তু দু হাজার বাইশ সালে আঠাশ তারিখ এসএসসি রেজাল্ট দিয়েছে এই রেজাল্টটা সম্পর্কে আমি একটা ভিডিও করেছিলাম অনেক সারা পেয়েছি এবং তোমরা জানতে চেয়েছো যারা পরীক্ষায় ভালো করনি অর্থাৎ ফেল করেছো বা অশানুরূপ রেজাল্ট পাওনি তারা কিন্তু চ্যালেঞ্জ করতে চাচ্ছ তো এই চ্যালেঞ্জটি কীভাবে করবে সেই বিষয়টি সম্পর্কে আজ আমি তোমাদের জানাবো এদিকে বলে রাখি ঢাকা বোর্ড থেকে কিন্তু পাশের হার কিন্তু তোমার অনেক ভালো জিপে ফাইভ পেয়েছে চৌষট্টি হাজার নয়শো চুরাশি জন তো বন্ধুরা এই তোমরা চ্যালেঞ্জের এস এম এসটি কীভাবে পাঠাবে সেই বিষয়টি টি যে এখানে তুলে ধরা হয়েছে আর এস সি লিখবে তোমার যে বোর্ড সেই বোর্ডে তিনটা অক্ষর লিখবে এরপর তুমি রোল নাম্বার লিখবে তারপর তুমি যে সাবজেক্টের চ্যালেঞ্জ করতে চাচ্ছ সেই সাবজেক্টটি তুমি এখানে লিখে দিবে আর যদি তোমার একাধিক সাবজেক্ট হয় তো ওই সাবজেক্টের পরে যেমন একশো এক বাংলা এরপরে কমা দিয়ে তুমি সেই সাবজেক্টগুলো কিন্তু এখানতে সিলেক্ট করে দিবে তো বন্ধুরা এইভাবে তোমরা টেলিটক সিমের মাধ্যমে এস পাঠাবে ওয়ান সিক্স টু নাম্বারে ওয়ান সিক্স যে কোনো মোবাইল থেকে না এই এস পাঠানো যাবে তো বন্ধুরা এভাবে তোমরা পাঠাবে আর একটা বিষয় হচ্ছে যে ঢাকা বোর্ড থেকে কিন্তু তিন লাখ তিরানব্বই হাজার নয়শো ছাব্বিশ জন পরীক্ষা দিয়েছিল যেখানে তোমার তিন লাখ চুয়ান্ন হাজার ছয়শো তেপ্পান্ন জন পাশ করেছে ফেল করেছে আর বাদ বাকি বন্ধুরা এই যে এস এম এসটা তুমি পাঠাবে এস এম যে ফিরতি এস এম এস সে ফিরতি এস এম এসে তোমাকে একটা পিন নাম্বার দেবে সেই পিন নাম্বারটা দিয়ে তো আর এস সি লিখতে হবে এস লেখে তোমার যে পার্সোনাল মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা তুমি লিখবে এবং সাথে সাথে তুমি এখানে সেই মোবাইল নাম্বারে আগে তুমি পিন নাম্বারটা লিখে দেবে এবং ওই বরাবরের মতো ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তোমার এস এম এসটা তুমি পাঠিয়ে দেবে তো এভাবে বন্ধুরা তোমরা কিন্তু এই তোমরা এই চ্যালেঞ্জ করতে পারবে এবং তোমাদের কিন্তু এভাবে ই দিয়ে তোমাদের এই টেলিটক কিন্তু তোমাদের এস এম এস দিয়ে কিন্তু তোমাকে জানিয়ে দেবে যে তোমার পরবর্তী রেজাল্টটিকে আর বন্ধুরা একটা জিনিস তোমাকে ক্লিয়ার করি সেটা হচ্ছে যে তোমরা অনেকে হয়তো মনে করো যে রেজা খাতা চ্যালেঞ্জ করলে পুনর্মূল্যায়ন করা আসলে পুনর্মূল্যায়ন করা হয় না এখানে শুধুমাত্র তোমার খাতার মার্কগুলো সঠিকভাবে কাউন্ট করা হয়েছে কিনা সেগুলো দেখা হয় তো বন্ধুরা আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম